আমি তপস্যা করে স্বয়ং শিবের থেকে বরদান পেয়েছি। তোর আমার সঙ্গে যুদ্ধ করা মানে তুই স্বয়ং শিবের সঙ্গে যুদ্ধ করবি। এক মুহূর্তেই তুই ভস্ম হয়ে যাবি, বুঝতে পেরেছিস? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। Om Namah Shivaya. আমার হাতে যে কাল চক্রটা আছে সেটা ভুলে গেলি মাধবী? আমার হাতে একবার ধরা পড়ার পর তুই পালিয়ে যাবি ভেবেছিস? হ্যাঁ, দেবীর মন্দিরে মন্ত্রজাল বিছেছিলিস, তোর এই অহংকার ভাঙতে তোকে জঙ্গলের দেবীর মন্দিরে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব। তোর জীবন শেষ করে হলেও ওই কালচক্র আমি ঠিক নেব। আমি ভৈরবী কথা বলছি। হ্যাঁ বলো। মাধবী মাধবী বলে ওই স্বামীজির বোনের ওপরে খুব বেশি ভরসা করেছিলে, তাই না? এখন মাধবী কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেটা জানো? মাধবীর কি হয়েছে? মাধবীর চুলের মুঠি ধরে ওই নন্দিনী ওকে চল চল বলে টেনে নিয়ে গেছে। কি বলছো তুমি? শিব তপস্বিনী বলে নিজের ঢোল বাজাতো নিজেই, তাই না? নন্দিনীর হাতে এখন দেখো ছটফট করছে। ওই নন্দিনী যা রেগে আছে, ও মাধবীকে ওই জঙ্গলের দেবীর সামনে নিশ্চয় বলিদান দিয়ে দেবে। এখন শুধুমাত্র বেঁচে থাকবে তুমি আর কেউ না। এই এই, আমাকে কালচক্রটা না দেওয়ার কারণে তোমাকে মরতে হবে। তোমার গল্প এবার শেষ হতে চলেছে। মৃত্যু তোমার কাছে ক্রমশ এগিয়ে আসছে। এবার মরার জন্য তুমি তৈরি থাকো। আরে খাচ্ছি, দাঁড়াও না। কি রে দেবী? কি দিদি?
খাবারগুলো রাস্তার ধারে দোকানের মতোই খেতে, তাই না? আরে এরকম কেন বলছেন? এই খাবারের সাথে রাস্তার ধারের হোটেলের খাবারের অনেক পার্থক্য আছে। আচ্ছা, কে খাবারটা বানিয়েছে? কে আর বানাবে, আমাদের গঙ্গা বানিয়েছে। খুব ভালো রান্না হয়েছে মা। গঙ্গা, তুমি খুব ভালো রান্না করেছো মা। তুমি যদি একবার হোটেল খোলো, দেখবে আশেপাশের সব হোটেল বন্ধ হয়ে যাবে। আপনার হোটেলও কি বন্ধ হয়ে যাবে? না, মানে মালয়েশিয়ার দোকানের কথা বলছিলাম। ছাড়ুন না। আরে দিদি, ওরা যে রোড সাইডের দোকানদার সেটা কাউকে বলবে না বলে তুমি কথা দিয়েছ, সেটা এখন ভুলে যেও না, চুপ করে থাকো। আমি এরকম কেন বলতে যাব? আমার কি দরকার? যার যা কপালে লেখা আছে সেটাই হবে। কি দিদি, তোমরা এরকম ফিসফিসিয়ে কথা বলছো কেন? কিছু না, যা জিজ্ঞাসা করার তোমার সম্বন্ধীকেই জিজ্ঞাসা করো, আমি বাবা কিছু বলতে পারবো না। শোন, এরা কোনো একটা মতলব ভাঁজছে, সাবধানে থাকিস। ঠিক আছে বাবা। কি দাদা, মনে হচ্ছে আপনি কোনো গোপন কথা বলছেন। আরে কিছু বলার থাকলে খোলাখুলি বলে ফেলুন। না, খোলাখুলি বলার মতো কোনো বড় ব্যাপার নয়, ছোট ব্যাপার, ছাড়ুন। আমার কিন্তু মনে হচ্ছে আপনি কিছু একটা বলতে সংকোচ করছেন। মালয়েশিয়া ধর্মরাজ সবার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে বলে আপনি ওকে বেকার মনে করবেন না। কিরে দিদি, হ্যাঁ আমি তো তোমায় কথা বলতে বারণ করলাম দিদি, তাও তুমি সেই কথা বলেই যাচ্ছ। কেউ একজন ফোন করে বলা কথাটাকে নিয়ে তুমি বাড়াবাড়ি করো না। কি কি বললেন? না না না, মানে ও কিছু না। কি না না বলছিস দিদি? এরা যে রোডের সাইডে দোকান লাগিয়ে বিজনেস করে সেটা সবার সামনে বলতে ভয় পাচ্ছিস কেন? কি বলতে চান? কি আমাদের রাস্তার ধারের হোটেল? কি জানেন আপনি আমাদের ব্যাপারে? এখন মুখ বন্ধ করে চুপ করে আছেন কেন? আমরা আপনাদের সাথে সম্বন্ধ করতে এসেছি বলে আমাদের কি খুব সামান্য ভেবেছেন? আমাদের বাড়িতে একদিনে 100 জন খায়, সেটা আপনি জানেন? আমি তো সেই কথাই বলছি, আপনি গাড়িতে করে 100 জনকে খাবার দেন, তাই তো? এই কেন রে, বুঝতে পারছে না যখন ঠেলা গাড়ির কথা কেন বলছিস? ফুটপাতের কথা বললে ওরা বুঝতে পারবে। কি বলছেন? বড় বলে আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, আর আপনি বলছেন আমাদের ফুটপাতের হোটেল? আমি এমন কি আর বললাম, যেটা সত্যি সেটাই বললাম। কোন সত্যির কথা বলছেন আপনি? কি জানেন আমাদের ব্যাপারে? এসব কি, আপনি এত চিৎকার করে কথা বলছেন যে? একটু আস্তে কথা বলুন, তা না হলে কিন্তু আমাকে সব কথাগুলো বলতে হবে। মা দেবী, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, নিমন্ত্রণ পত্রও ছাপতে দেওয়া হয়ে গেছে, এখন সব উল্টোপাল্টা বলে কোনো গন্ডগোল পাকিও না, থামো। কি কি বলতে চাও? আমি উল্টোপাল্টা কথা বলছি? সত্যি কথাগুলো লোকানোর জন্য ও তোমার কাছে নাটক করছে। দেখুন, মুখ সামলে কথা বলবেন, কি আজে বাজে কথা বলছেন? আমরা নাটক করছি মানে? আপনি যা করছেন ওগুলোকে নাটক করাই বলে, তাছাড়া আর কিছু বলে না। কি করেছি আমরা? মালয়েশিয়াতে জাহাজ আছে, বড় বড় ফ্যাক্টরি আছে, এইসবই তো বলেছিলেন, তাই না? আমার তো মনে হয় আপনি মালয়েশিয়াতেই থাকেন না, আপনারা তো রাস্তার ধারে দাঁড়িয়ে খাবার বিক্রি করেন, কি ভেবেছেন আমি কিছু জানি না? খাওয়ার সময় কেন যত ঝগড়া করো কে জানে, খাওয়ার পরে তো ঝগড়াটা করলে হয়। আপনাদের ব্যাপারটা আপনারা লুকিয়ে রাখলেও আমরা কিন্তু সবটা জানি। আমাদের কিরণের সাথে আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন এই কারণেই, যাতে আপনারাও এই বাড়ির একটু সম্পত্তি পেতে পারেন। হ্যাঁ, আরে কোন সম্পত্তির কথা বলছেন? আপনারা কি ভাবছেন আমাদেরও কি কম রয়েছে? আমার মেয়ে আপনাদের ছেলেকে ভালোবাসে বলেই আমরা এখানে বিয়ের কথা বলতে এসেছি। আরে শুনুন, আরে বিআই মশাই আপনি থামুন, আমাকে বলতে দিন, আমাদের স্ট্যাটাস আপনাদের চেয়ে অনেক ভালো। এই যে আপনি যেভাবে ঝগড়া করছেন দেখে বোঝাই যাচ্ছে যে আপনি ফুটপাতে খাবার বিক্রি করেন।
কি হলো চুপ করুন আপনি এইভাবে আমাদের অপমান করতে পারেন না আপনি আপনি এইভাবে কথা বলছেন কি করে দেখুন উনি কিন্তু চুপ করুন কি বলছে একদম চুপ করুন নমস্কার এখানে আমার মেয়ের আর বিয়ে দেব না আমাদের প্ল্যান বলছেন কাজ ওরা আমাদের ফুটপাথের লোক বলেছে এই বিয়েটা এখানেই ক্যান্সেল করো এই সম্বন্ধ আর হবে না বাবা আমার কথাটা একটু শোনো রাজশেখর আঙ্কেল আসুক তারপর কথা হবে শোন এরকম পরিবারের সাথে তো থাকতে হবে না বাবা চল আমাদের সাথে মা মা শোনো চল আমাদের সঙ্গে চল শোনো চল বলছি শুনুন কথাটা শুনুন জানেন আপনারা আরে যাক যাক অত ভেবে লাভ নেই সবাই মিলে এক হয়ে আমার ছেলে বিয়েটা ভেঙে দিলেন তো এ কি বলছিস তুই এই বিয়ে বন্ধ করার ব্যাপারে আমার কোনো উদ্দেশ্য ছিল না দেবী বলছিল যে ওরা তোদের ঠকাচ্ছে ওরা তোদেরকে ঠকালে সেটা তো আমাদেরও খারাপ লাগে আমার তো দুঃখ লাগে সেই জন্য তো জিজ্ঞাসা করলাম এই অন্নপূর্ণা দিদি কিন্তু বিনা কারণে কথা বলে না তার মানে উনি যে ফোনে বলেছিলেন সেগুলো সত্যি বাবা হ্যাঁ গো সন্ধ্যার অত সম্পত্তি থাকা সত্ত্বেও ও কেন সেই দিন জিজ্ঞেস করলো যে তোমার কি কি সম্পত্তি আছে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে ঠিক আছে সবাই একটু মাথা ঠান্ডা রাখো এই চল ড্রাইভারকে ফোন করেছিলে হ্যাঁ ফোন করেছি মা মা প্লিজ মা এক মিনিট শোনো ওখানে কোনো একটা সমস্যা হয়েছে দয়া করে মাথা ঠান্ডা রাখুন আলোচনা করে ঠিক করে নেব দেখুন আমরা এটা ঠিক করে নিয়েছি আমাদের মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে হবে না আমি এই নিয়ে একটা কথা বলতে চাই অনেক হয়েছে আমার চলো কতটা শুনুন আঙ্কেল কতটা শুনুন আপনি আপনি যাবেন না বাবা 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 একটু শুনুন মা এখন এবার কি হবে চল চল ওরা সবাই গেছে কিনা দেখি হ্যাঁ তুমি চলো গঙ্গা বেকার নষ্ট করলো সব জানি না বিয়ে ভেঙে যাওয়াতে ওরা খুশি হয়েছে কিনা তবে এটা ঠিক যে আমি খুব খুশি হয়েছি মা মা প্লিজ মা কেন তুমি এত রাগ করছো বলো তো আমার কথাটা একটু শোনো না মা সমস্যাটা দেখা না করে কি চলে যাবো কথাটা তো শুনবে বুঝতে চাইছো না কেন একটু ভেবে চিন্তে তো সিদ্ধান্ত নেওয়া যায় চল আঙ্কেল আন্টি মা রাজশেখর আঙ্কেলকে না বলে গেলে কি ভাববে বলো তো মা আমার কথাটা একটু শোনো না মা রাজশেখর আঙ্কেলকে আসতে দাও কথা বলে বেরোই আমি কোনো কথা শুনবো না আমাদের চেয়ে ওরা তোর কাছে বেশি প্রিয় হলো যা গিয়ে গাড়িতে সন্ধ্যা এসব কি কিরণ তুমি এখন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে এই জন্য কি তোমাকে ভরসা করে এখানে ছিলাম বাবা ওদের তুমি কিছু একটা বোঝাও বাবা ওরা যেন এখানেই থাকে তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো আমি যেতে বারণ করা সত্ত্বেও ওনারা চলে যাচ্ছেন আমি কি বলি বলতো আঙ্কেল প্লিজ এখানে থেকে যান কোথাও যাবেন না আঙ্কেল এখানে থেকে যান একটা কথা শোনো তোমার আর সন্ধ্যার সম্পর্ক এখানেই শেষ আজকের পর থেকে তোমার আর সন্ধ্যার কোনো সম্পর্ক নেই কি হচ্ছে বাবা এসব আঙ্কেল আন্টি সন্ধ্যা সন্ধ্যা তোমার বাবা আর মাকে বোঝাও সন্ধ্যা প্লিজ সন্ধ্যা সন্ধ্যা আন্টি আঙ্কেল প্লিজ আপনারা যাবেন না স্যার দাও কেন এমন করছেন চলো চলো তাড়াতাড়ি চলো তার জন্য রাগ করে তাড়াতাড়ি চলে যাবেন বিয়েটা ভেঙে দেবেন সন্ধ্যা আমার কথা তুমি একটু শোনো সন্ধ্যা প্লিজ বোঝো সন্ধ্যা আমরা সবাই বসে কথা বলি রাজশেখর আঙ্কেল একবার আসুক সন্ধ্যা 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 যা বাবা ওরা চলে গেল বাবা বাবা এবার কি হবে বাবা একটু ধৈর্য ধরে থাক বাবা অরুণকে বিষয়টা বলো বাবা কি ব্যাপার সবাই বাইরে দাঁড়িয়ে আছে কেন সন্ধ্যার ফ্যামিলি কোথায় যাচ্ছে ওটাই আমি তোমাকে বলছি অরুণ কি হয়েছে ওই ডাইনিং টেবিলে খাওয়ার সময় এই
এই সন্ধ্যার ফ্যামিলির ব্যাপারে কেউ ফোন করে নিশ্চয়ই ভুল ভাল বলেছে। আমি যখন মালয়েশিয়াতে ছিলাম আমি ওদের বাড়িও গেছিলাম, ওদের স্ট্যাটাস কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি। কিন্তু ওদের ব্যাপারে কিছু না জেনেই তোমরা ওকে এরম ভাবে পাঠিয়ে দিলে, আমি ফোন করে ফিরিয়ে আনছি। ঠিক আছে ঠিক আছে, দেখলে বাবা। এই নম্বরটা এখন বন্ধ আছে, দয়া করে পরে চেষ্টা করুন। সে কি মনে হয় রাগ করে ফোন অফ করে দিয়েছে? কিরণের জন্য এর থেকে ভালো সম্বন্ধ হতেই পারে না। আমরা না অরুণ, অন্নপূর্ণা দি আর দেবী মিলে সব করলো, আমরা ওনাদের বোঝাবার চেষ্টা করলাম, ওরা শুনলই না। হে ভগবান, এখন কি হবে? কি গঙ্গা, তুমি ওদের কিছু বলতে পারলে না? আস্তে আস্তে বাড়ির সকলে কেমন দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাচ্ছে, সবকিছু গন্ডগোল করে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে। বাবা আসার পরে এইসব নিয়ে কথা হবে, সবাই ভেতরে যাও। দিদি, চল। এই মন্দিরে চারদিকে যে মন্ত্রবন্ধন দিয়ে রেখেছিলাম আমি, তার ভেতরে পা রাখলে নন্দিনী আমার কিচ্ছু করতে পারবে না। আমার মাকে সঞ্জীবনী কার্ড দিয়ে খুন করার জন্য, মন্ত্র শক্তি দিয়ে নাগ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, এবার তোর মরার সময় হয়েছে মাধবী। এ মাধবী, তুই পূর্ণিমা পর্যন্ত আমি যাতে দেবীর চরণে কালচক্র না রাখতে পারি তাই তুই তন্ত্র মন্ত্র করেছিস। এবার তোকে মেরে এই কালচক্র আমি দেবীর চরণে সমর্পণ করব। আমি থাকতে ওই কালচক্রকে দেবীর পায় কিছুতেই অর্পণ করতে দেব না, দেব না আমি। নিজের বানানো মন্ত্রজালের ভেতরে গিয়ে বেঁচে যাবি ভেবেছিস? তুই যদি এত চালাক হতে পারিস তাহলে আমিও তোর থেকে বেশি চালাক। আমার হাতে ধরা পড়ার পরও নিজের মন্ত্রজালের ভেতরে ঢুকে বাঁচার চেষ্টা করছিস তুই? এই মন্ত্রজাল আমি আর ছিন্ন করে দেব, তোর জীবন শেষ করে এই মন্ত্রজাল আমি ছিন্ন করব। তুমি যাও, মন্ত্রবন্ধনটা আমি ভেঙে দিই, আমি ভেঙে দিচ্ছি ওটা, আমাকে মেরো না নন্দিনী, ছেড়ে দাও আমাকে। তুই নিজেই করবি, তোর নিজের তৈরি করা মন্ত্রজাল তুই নিজেই ছিন্ন করবি বলছিস? তাহলে যা, এক্ষুনি যা। বন্ধন খুলে দিয়েছি আমি, এবারে জঙ্গলের কাল দেবীর কাছে যেতে কেউ তোমাকে আটকাতে পারবে না। যাও যাও, তুমি ওখানে গিয়ে দেখো একবার।
কিছু করতে পারলাম না আমি। দেবী মা, তোমার কাছে আসার জন্যই মন্ত্রজাল ছিন্ন করে আবার তোমার কাছে এসেছি আমি। আমি এর কাছে হেরে গেলাম আজকে। আমি তোমার পরীক্ষায় জিতেছি মা। সেদিন ওই কালচক্র তোমার কাছে অর্পণ করতে পারিনি, আজকে আমি ওই কালচক্র এনেছি। তোমার পায়ে ওই কালচক্র অর্পণ করব আমি মা। আমি যাতে কালচক্র মায়ের পায়ে অর্পণ না করতে পারি তার জন্য এত কিছু করেছিস, কিন্তু আজ তোর চোখের সামনে আমি কালচক্র দেবীর পায়ে অর্পণ করব। মন ভরে তাকিয়ে তাকিয়ে দেখ তুই। এই নাও নন্দ। এখনো যদি আমি তোকে না মারি তাহলে নাগ কন্যা হওয়ার কোনো মানেই হয় না। দেবীর মন্দিরে দাঁড়িয়ে পাপ করার জন্য দেবীর ত্রিশূলই তোকে শাস্তি দেবে, দেখ তুই এবার। নন্দিনী, তোমার হাত থেকে ওই ত্রিশূলটা ফেলে দাও। তা না হলে এই মুনির স্বামীকে গুলি করে দেব। আমার কথা না শুনলে এই মুনির স্বামীকে আমি মেরে ফেলবো। কি মারবো? নন্দিনী, আমার ব্যাপারে চিন্তা করিস না। এই মাধবীকে মেরে ফেলে কাল চক্রটা দেবীর চরণে রাখ। এই মুনির স্বামীর জীবিত থাকাটা জরুরি, সেটা তুমিও জানো। এমন কিছু করো না যাতে ওকে মরতে হয়। ওর কথা শুনিস না মা। ত্রিশূলটা মাটিতে ফেলে দাও। রাখিস না নন্দিনী, নিচে রাখিস না। শোন মা, ত্রিশূলটা নিচে না রেখে ওকে মেরে ফেল। তুই মেরে ফেল। চুপ করে দাঁড়া। মাটিতে ফেলো নন্দিনী। ওটা কি নিচে ফেলবে না ওকে মেরে ফেলবো? ত্রিশূল আমি ফেলে দিয়েছি, ওনাকে ছাড়। মাধবীকে চুপচাপ আমার কাছে পাঠিয়ে দাও। যা। মাধবী, এটা করতে পারো না তুমি। তুমি আমার কথা শোনো মাধবী। আমার কাজের জন্য আমি তোকে ওর কাছে পাঠিয়েছিলাম। আরো সুন্দর রূপ দেখে পাগল হয়ে তুই ওর কথা শুনতে শুরু করলে, বিশ্বাসঘাতক! তুই আমাকে আজকে চরম অপমান করেছিস, তোকে আমি কিছুতেই ছাড়বো না। এই মাধবী, ইচ্ছাধারী নাককে মারিস না।
আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এটাই হয়। তোর বংশ শেষ হয়ে যাবে বলে তুই চিন্তা করছিলি, এখন তুই নিজেই শেষ হয়ে যাচ্ছিস। কিন্তু তোর জন্য কাঁদার একটাও লোক নেই, তোর কাজের জন্যই তোর এই পরিণতি। চলো রাজশেখর। ইচ্ছাধারী, রাজশেখর আপনি এখানেই থাকুন, ওই কালচক্রটা ও দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি গিয়ে ওটা খুঁজে আনছি। যাও যাও। এখানে কোথায় যে ওটা পড়লো? মাধবী, কি খুঁজছিস তুই? এটা যার পাওয়ার কথা ছিল তার কাছেই এখন আছে, এটা যেখানে আসা উচিত ছিল ওইখানেই এটা চলে এসেছে। এই ভৈরবী, কালচক্রটা আমাকে দিয়ে দাও। আয় মাধবী আয়, তোকে দেওয়ার জন্যই তো এটা নিয়ে দাঁড়িয়ে আছি। ময়ূর অংশের কালচক্রটা পাওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। কে আমায় ধরবি নাকি? দেখ আমি হাওয়া হয়ে গেছি, এবার তুই ধরে দেখা। ভৈরবী, কি হয়েছে মাধবী? ওই ভৈরবী কালচক্র নিয়ে পালিয়ে গেছে। ভৈরবী কালচক্রটা নিয়ে চলে গেছে? কোথায় যাবে ওকে আমি পরে দেখে নেব। নন্দিনী আমাদের উপর রেগে গিয়ে কিছু করবার আগেই চলো আমরা এখান থেকে চলে যাই। নন্দিনী, একদম এগোবে না, তুমি কিছু করবার চেষ্টা করলেই ওকে কিন্তু মেরে ফেলবো। মাধবী চলো চলে যাই। নন্দিনী, আমাকে নিয়ে কষ্ট পেও না তুমি, তুমি গিয়ে বরং ওদের ধরো গিয়ে। তোমার জন্য যদি আমি মরে যাই তাহলে আমি অনেক তৃপ্তি পাবো। তুমি যাও নন্দিনী যাও। বাবা, বাবা বাবা, তোমার কিছু হয়নি তো? না না, দেখ ওরা পালিয়ে যাচ্ছে, ওদের গিয়ে ধর নন্দিনী। ওরা গেলে যাক বাবা, আগে চলো ওই ইচ্ছাধারীকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি চলো। ইচ্ছাধারী, ইচ্ছাধারী, তোকে আমি মরতে দেব না, আমি বাঁচাবো। এর আগে তুমি আমায় কালচক্র দিয়ে প্রাণে বাঁচিয়েছো, কিন্তু এইবার আর তুমি আমাকে প্রাণে বাঁচাতে পারবে না নন্দিনী। আমাদের নাগ বংশ হলো শঙ্খ নাগ বংশ, আমি চলে গেলে এই বংশ শেষ হয়ে যাবে। আমি তোমায় সাহায্য করে আমার বংশের নাম আমি উজ্জ্বল করেছি, আর এই কাজটা করে আমি খুবই গর্বিত। তাই আমি শান্তিতে আমার প্রাণ ত্যাগ করতে পারবো, কিন্তু আমার একটাই দুঃখ রয়ে গেল। তোর নাম কি? নন্দিনী, তুমি তোমার নাম বলেছিলে, কিন্তু আমি আমার নাম তোমায় বলতে পারিনি। হ্যাঁ
কি তোর নাম? আমার নাম হলো, আমার নাম হলো আমার কোন নাম নেই, তুমি কি আমার একটা নাম রাখবে নন্দিনী? তুই আমার মায়ের মৃত্যুর কারণ ছিলি, এই ইচ্ছাধারীর মৃত্যুর কারণ হলি, তোর ওপর আমার ক্রোধ আরো বেড়ে গেল, তোকে আমি শেষ করবই। অবশেষে সন্ধ্যা বাড়ি ছেড়ে চলে গেছে। ঠিক এভাবেই মাধবীও এই বাড়ি ছেড়ে চলে গেলে এ বাড়িতে আর কোনো সমস্যা থাকবে না। বাবা, মাধবী এই বাড়িতে অনেকদিন থেকেছে, ওনাকে এবার এই বাড়ি থেকে পাঠিয়ে দাও। যা কথা বলার বলে এক্ষুনি পাঠাও। মাধবী আমাদের বাড়ির ভালোর জন্যই এখানে রয়েছে, আর তাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? উনি এখানে থাকার কারণে কোনো সমস্যা কমছে না, উল্টে সব সমস্যা বেড়েই চলেছে। তাছাড়া আমার বাড়িতে এরকম কেউ থাকুক সেটা আমার মোটেই পছন্দ নয়। যদি আমার কথার একটু মূল্য আছে তোমার কাছে, তাহলে এক্ষুনি ওনাকে যেতে বলো। দেখো অরুণ, তুমি ভুল বুঝবে না, আমাকে অন্য যা কিছু করতে বলো আমি করব, কিন্তু মাধবীকে এই বাড়ি থেকে আমি যেতে দেব না। আমার কথারও কোনো দাম নেই তোমার কাছে, এতটাই গুরুত্বপূর্ণ ওই মাধবী তোমার কাছে? সেটা নয় অরুণ, এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে মাধবীকে সেই জন্য আমাদের দরকার। ভালো, উনি এই বাড়িতে থাকুক, আমি আর এই বাড়িতে থাকছি না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। মাধবীকে বাড়ি থেকে বের না করলে ও নিজেই বাড়ি থেকে চলে যাবে বলছে। এইরকম বললে কি করে হবে? দেখো অরুণ, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই শেষ কথা, আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি যাব। চিন্তা করো না বাবা, ছেলে হয়ে নিজের বাবাকে কষ্ট দেবো এতটাও খারাপ মানুষ নই আমি। যতদিন না উনি এই বাড়ি থেকে যাচ্ছেন, আমি এই বাড়ির আউট হাউসে থাকবো। যেদিন তুমি ওনাকে এই বাড়ি থেকে পাঠিয়ে দেবে সেই দিনই আমি এই মহলে ফিরে আসবো। চলো গঙ্গা। শোনো বাবা, তোর করা অন্যায়গুলোকে সহ্য করতে না পেরে অরুণ গঙ্গাকে নিয়ে চলে গেল। তোর দাদা যখন এখানে আসতো তখনও সে সব ব্যাপারে মাথা গলাতো, আর এইবার এখন তুই এখানে এসে সবাইকে জ্বালাতন করে মারছিস।
তুই যেদিন এই বাড়ি থেকে চলে যাবি সেদিন এই বাড়ি উদ্ধার হবে। চল দেবসেনা। এই নীলা চলো চলো। মাধবী তুমি যাও মাধবী। দাদা আঙ্কেল যা ঘটেছে সেটা দাদাকে বলবো বলে এলাম, কিন্তু পরিস্থিতিটাই পাল্টে গেল। বাবা এখন আমরা কি করব? অরুণ, দাদা কিছু বললে যে ও শুনবে না সেটা তো তুই জানিস ভালো করে, তার জন্য তুই কেন রাগ করে এখানে এসে বসে থাকবি বলতো? কেউ একজন এসে বাড়িতে কবে থেকে ঢুকে বসে রয়েছে, তার জন্য তুই কেন শুধু শুধু বাড়ি ছেড়ে আউট হাউসে বসে কষ্ট পাবি বলতো? হ্যাঁ অরুণ, তুমি তো দাদার ব্যাপারে সব জানো। দাদা কখনোই কারোর কথা শোনেন না, এই সব নিয়ে এত চিন্তা করো না। তোমরা ওই বাড়ি ফিরে গেলে আমাদের সবার ভালো লাগবে। গঙ্গা তুমি অরুণকে বোঝাও না, ও যা বলবে সেটাই তো আমাকে করতে হবে। তুমিও যদি সব সময় অরুণের হয়ে এইভাবে কথা বলো তাহলে কি করে হবে? পিজি দয়া করে এই ব্যাপারটাকে আর বাড়িও না, এটা আমার আর আবার বাবার মধ্যের সমস্যা, যা বোঝার আমি বুঝে নেব, তোমরা এখন যাও। না অরুণ ওটা, দয়া করে যাও এখান থেকে চলো। দিদি তুমি গিয়ে একটু অরুণকে বুঝিয়ে বলো তো। হায় দেবসেনা। শোনো বাবা, গঙ্গা তোমরা কি মহলে আর আসবে না? তুমি মাধবীর জন্য এখানে চলে এসছো এটা ঠিক নয়। বাবা ফিরে চলো না। দেবসেনা আমরা চলে এলে দাদু ওই মাধবীকে তাড়াবে না, সেই জন্য মাধবী যতদিন না যাচ্ছে আমরা এখানেই থাকবো, বোঝার চেষ্টা করো। বাবা কেন এরকম করছো? বাবার কথা শুনতে হয় মা, তাই না? অরুণ আপনি কিছু বলবেন না পিসি, আপনি এখন দেবসেনাকে এখান থেকে নিয়ে যান। তুই আমার কথাগুলো তো একটু শুনবি। আপনি যতই বলুন না কেন আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা মোটেই বদলাবে না। এই তুই যাতে তোর মত বদলাস আমি সেই জন্য এখানে আসিনি, তুই যাতে মহলের দিকে ফিরে না যাস সে কথাই বলতে এলাম। কি দেখছিস অমন করে? তোর আর বাবার মধ্যে সবসময় এরকম ঝগড়া, আর কিছুক্ষণ পরেই সব কিছু ভুলে গিয়ে মিটমাট হয়ে যাওয়া, এইসব আমি অনেক দেখেছি। এইবার কিন্তু ওরকম করলে চলবে না, কেউ বললেও ও শোনে না, ও পুরোপুরি বদলে গেছে, ও কারোর কথা শুনতে চায় না। তুই একমাত্র পারিস ওর মনটাকে বদলে দিয়ে মাধবীকে এই বাড়ি থেকে বার করে দিতে, এটা বোঝার চেষ্টা কর। যত যাই হয়ে যাক না কেন তুই এখন থেকে এই আউট হাউসেই থাক, এইভাবে চললে ও ঠিক মাধবীকে বার করে দেবে। পিসি আপনি অন্তত আমার সমস্যাটা বুঝে কথা বলছেন, সেই জন্য আমার খুব ভালো লাগলো। দেবসেনাকে নিয়ে তোর কিছু চিন্তা করতে হবে না, ও আমার কাছে ভালোই থাকবে। ঠিক আছে পিসিমা। ওরা এখানে থাকুক, চলো দেবসেনা আমরা যাই। প্লিজ বাবা তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা সোনা। একদম কাঁদবে না, তাড়াতাড়ি আসবে চলো। মাধবী অরুণের কথা শুনে কিছু মনে করো না, ওর ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
অরুণ এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে ওর এইভাবে কথা বলাটা স্বাভাবিক। আমার চিন্তা তো ওই ভৈরবীর হাতে থাকা কালচক্র নিয়ে। হ্যাঁ মাধবী, যে করেই হোক ওই ভৈরবীকে খুঁজে বার করতেই হবে। তোমার মন্ত্রশক্তি দিয়ে ওকে তুমি ধরতে পারবে না। ভৈরবী কালচক্রটা এখন পুরোপুরি ব্যবহার করতে শিখে গেছে, ওকে এত সহজে কিন্তু এবারে আর ধরা যাবে না। এটা তুমি কি বলছো মাধবী? ভৈরবীকে খুঁজে বের করতে হলে ওই ভৈরবী আসলে কে, কোন গ্রামে থাকে, কি ওর আসল পরিচয় সব জানতে হবে। ভৈরবী যেই গ্রামটায় আগে থাকতো সেটা আমার জানা, এছাড়া আর কিছু আমি জানি না। হ্যাঁ জানো কি, ওর ব্যাপারে অনেক কিছু, কারণ জানো কি ওই গ্রামে থাকতো। জানকি মানে দেবসেনার মা তো? হ্যাঁ, জানকি অরুণের প্রথম স্ত্রী, বেচারি পরলোকে গেছে। তুমি এত কি চিন্তা করছো মাধবী? ওই ভৈরবীকে খুঁজে বার করার রাস্তা পেয়ে গেছি আমি। আমার উপর থেকে এই মন্ত্র বন্ধন তুলে নাও, তুলে নাও বলছি।